হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো, তোমাদের জন্য পলিটেকনিকের গভর্নমেন্ট কোন কলেজগুলো বেস্ট সে নিয়ে আজকে আলোচনা করব। মানে ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিক কলেজ নিয়ে ভিডিওতে আলোচনা করবো, এবং এখানে সমস্ত কিছু তোমাদের পলিটেকনিক কলেজ নিয়ে ধারণা দিয়ে দেবো। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো এবং পলিটেকনিকের বেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনগুলো জানতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা পলিটেকনিক নিয়ে নিজেদের কেরিয়ার বিল্ড করবে বলে মনে করছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বেস্ট পলিটেকনিক কলেজ নিয়েই বলবো না, তার সাথে তোমাদের আলোচনা করব ওই কলেজে কী কী ফ্যাকাল্টি রয়েছে এবং তোমাদের কত পার্সেন্ট স্টুডেন্ট ওই কলেজ থেকে বিগত বছরগুলোতে প্লেসমেন্ট পেয়েছে বা বিভিন্ন ও যে বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিতে জব করছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের বলে রাখি, এখানে যে আমি ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজগুলোর কথা বলছি, এখানে সমস্ত কলেজ আমি গভর্নমেন্ট কলেজের কথা বলবো, যারা যাতে তোমরা যখন র্যাঙ্কিং করবে তোমাদের টার্গেট যাতে হয় এই কলেজগুলো, সেই কারণে আমি শুধুমাত্র তোমাদের এই ভিডিওতে বেস্ট যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, মানে সরকারি যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো নিয়েই তোমাদের আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিক গভর্নমেন্ট কলেজগুলো কী কী সেটা দেখে নেওয়া যায়। তো সবার প্রথমে হলো এপিসি রয় পলিটেকনিক কলেজ। এখানে হাই কোয়ালিটি এডুকেশন এবং ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি রয়েছে। এখানে সমস্ত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে টপ পলিটেকনিক কলেজ, যেখানে সবচেয়ে বেশি প্লেসমেন্ট হয়, মানে হাই কোয়ালিটি এডুকেশন রয়েছে। এবং এই কলেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া, শুধুমাত্র এই কলেজ না, যে কলেজগুলোর কথা বলবো সেই সমস্ত কলেজে গভর্নমেন্ট, এবং এই সমস্ত কলেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা হচ্ছে জেক্সপো বা ভোকলেট এক্সামের দ্বারাই তারা অ্যাডমিশন নিতে পারে স্টুডেন্টরা। এখানে জেক্সপো বা ভোকলেটে তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং কাউন্সিলিং করার পর তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যদি তোমরা চান্স পাও তবেই কিন্তু তোমরা এই সমস্ত টপ যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে সেই সমস্ত পলিটেকনিক কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেরকমভাবে এপিসি কলেজেও তোমরা তাই, তোমাদের প্রথমে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের এখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যে কেউ চাইলেই বা যে কেউ চাইলেই কিন্তু অ্যাডমিশন নিতে পারো না, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক থাকলে তবেই তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। তো এরপরে হচ্ছে এপিসি রয় পলিটেকনিক কলেজে বেস্ট ডিপার্টমেন্টগুলো কী কী রয়েছে। তো এখানে সবার প্রথমে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, ফুড প্রসেসিং টেকনোলজি, এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই যাদবপুর ইউনিভার্সিটিতে বেস্ট রয়েছে। তোমরা এখানে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাইলে পলিটেকনিক নিয়ে তাহলে এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং যদি আমি এখানে প্লেসমেন্টের কথা বলি, বিগত বছরগুলোতে দেখা গেছে যতজন স্টুডেন্ট এই কলেজে পড়ছে তার 70% স্টুডেন্ট, 70% স্টুডেন্ট কিন্তু জব পেয়ে গেছে তাদের প্লেসমেন্ট দ্বারা, মানে কলেজ কমপ্লিট করার পরেই তাদের প্লেসমেন্ট দ্বারা, জাস্ট ডিপ্লোমা কোর্স করেছে তিন বছরের ডিপ্লোমা কোর্স করার পরেই তারা হচ্ছে জব পেয়ে গেছে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে, যেমন টাটার মতন বা আইটিসির মতন যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে এখান থেকে তারা প্লেসমেন্টের মাধ্যমে জব পেয়ে গেছে। তো এখানে তোমাদের প্রথম টার্গেট, যদি ভালো র্যাঙ্ক আসে সেক্ষেত্রে তোমাদের প্রথম টার্গেট কী হবে, এপিসি রয় কলেজ। এরপরে হলো বিড়লা টেকনোলজি অফ ইনস্টিটিউট, যেটা কলকাতায় অবস্থিত। এখানেও তোমাদের যে টিচিং ফ্যাকাল্টি রয়েছে সেটা খুবই ভালো, এছাড়া আদার্স তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের যে ফ্যাকাল্টিগুলো বা টেকনিক্যাল সাইটগুলো থাকা দরকার সেগুলো সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো সেই কারণে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমরা যদি ভর্তি হতে চাও সেখানেও তোমরাও অ্যাডমিশন নিতে পারো। তো এখানেও তোমাদের সেম, যে কেউ অ্যাডমিশন নিতে পারবে না, সমস্ত কিছুই আমি এখানে গভর্নমেন্ট কলেজ বলছি। সেক্ষেত্রে তোমরা কী করবে, যাদের র্যাঙ্ক তোমাদের র্যাঙ্ক আসবে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের অ্যাডমিশনের জন্য কাউন্সিলিংয়ে বসতে হবে, এবং কাউন্সিলিং করার পর তোমাকে তোমার র্যাঙ্ক অনুযায়ী সিলেক্ট করে তাহলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে সেই অ্যাডমিশনের প্রক্রিয়া সেই র্যাঙ্ক, জেক্সপো এবং ভোকলেট দ্বারা যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাডমিশন তোমার নিতে হবে এই সমস্ত প্রত্যেকটা কলেজে। যে কেউ চাইলেই বা মানে তোমাকে তুমি টাকা দিলেই ওখানে ভর্তি হতে পারবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, যেহেতু গভর্নমেন্ট কলেজ তোমাকে র্যাঙ্ক দ্বারাই এখানে অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ কোনো উপায়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। তো এরপরে আমি এখানে বলে রাখি এর মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট যদি বলি ভালো রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্যাকেজিং টেকনোলজি,
এছাড়া ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টগুলো কিন্তু বিড়লা টেকনোলজি অফ ইনস্টিটিউটে এ বেস্ট ডিপার্টমেন্ট। তো এখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাও তোমরা টার্গেট এই কলেজকেও করতে পারো। এরপরে যদি বিড়লা টেকনোলজি অফ ইনস্টিটিউট পলিটেকনিক কলেজের প্লেসমেন্টের কথা বলি, সেক্ষেত্রে তোমরা যখন পুরোপুরি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করবে, কমপ্লিটের পরে কলেজ থেকেই তোমাদের যে প্লেসমেন্ট হয় সেই প্লেসমেন্ট কিন্তু ভালো প্লেসমেন্ট এখানে হয়। কারণ এই কলেজ থেকে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কলেজের প্লেসমেন্ট দ্বারা কিন্তু প্রচুর স্টুডেন্ট টেক মহিন্দ্রার মতন কোম্পানিতে কাজ করছে এবং আদার্স যে কোম্পানি আছে সেই কোম্পানিও এখান থেকে কী হচ্ছে কোম্পানি এখান থেকে প্লেসমেন্টের দ্বারা স্টুডেন্টকে হায়ার করে। সেই কারণে এখানেও কিন্তু তোমাদের একটা বেস্ট প্লেসমেন্ট ফ্যাকাল্টিও রয়েছে। এরপরে হলো রামকৃষ্ণ মিশন শিল্পপথ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। কারণ কি, এখানে আমি কিন্তু পড়াশোনা করেছি, আমার কলেজ, আমি এখানে র্যাঙ্ক করে আমিও এখানে অ্যাডমিশান নিয়েছিলাম। সেই অনুযায়ী আমি বলতে পারি এই কলেজের ডিসিপ্লিন একটা স্কুলের থেকে অনেক বেশি। কলেজে আমাদের মনে হয় যে ডিসিপ্লিন সেরকম আমাদের কলেজে থাকে না, আমরা যা ইচ্ছা করতে পারি, কিন্তু এই কলেজে তোমরা ভর্তি হলে কিন্তু সেরকম ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন রয়েছে, যে শৃঙ্খলতা রয়েছে, তা সেটা কিন্তু অন্যান্য কলেজের তুলনায় অনেকটাই বেশি। আমার অনুযায়ী বেস্ট পলিটেকনিক কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি এখানে শুধুমাত্র পড়াশোনা করেছি বলেই যে এটা বেস্ট সেটা না, এর কারণ প্রচুর রয়েছে। এখানে ডিসিপ্লিন যেরকম, যেরকম শৃঙ্খল রয়েছে, সেরকম টিচিং, গুড টিচিং ফ্যাকাল্টি রয়েছে এবং আদার্স যে ফ্যাকাল্টিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি রয়েছে এবং এখানে যে সেমিনার হয় সেগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর। আর এটা শুধুমাত্র বয়েজদের জন্য, গার্লসদের জন্য না, যে কোনো বয়েজ এই কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানে যদি প্লেসমেন্টের কথা বলি, এখানে 3 বছর ঠিকঠাক করে যদি তোমরা পড়ো এবং তোমাদের পার্সেন্টেজ যদি বেশি থাকে তোমাদের জব নিশ্চিত। কারণ এখানে জবের জন্য ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে আসে এবং তোমাদের এখান থেকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু ভালো ভালো জব করছে। তো এখানে আমি তোমাদের, আমার যে ফ্রেন্ডরা রয়েছে তাদের কিছু ইন্টারভিউ তোমাদের কাছে এনে আমি দেবো বলেছি। তো একটু ওয়েট করো, তোমরা ইন্টারভিউ পেয়ে যাবে যে এখানে তারা কীরকম বড় বড় কোম্পানিতে কাজ করছে, কত টাকা স্যালারি প্যাকেজ পেয়েছে, সমস্ত কিছুই তোমাদের এখানে ডিটেলসে আলোচনা করব। আর যারা বয়েজ রয়েছে, ভালো পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো এবং ভালো ক্যারিয়ার বিল্ড করতে চাইছো, তাদের বলবো সবার প্রথম তোমরা টার্গেট করো ও যারা একটু দূরে গিয়ে বা যাদের কলকাতার মধ্যে রয়েছে বা কলকাতার বাইরে রয়েছে, ভালো কলেজকে টার্গেট করতে চাইছো, তারা অবশ্যই রামকৃষ্ণ মিশন শিল্পপথকে টার্গেট করো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, যাতে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এখানে আমি বলে রাখি তোমাদের এর যে এই র্যাঙ্ক যদি বলে রাখি, আমার একটা আইডিয়া অনুযায়ী তোমাদের 1000 মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1000 ওপরে র্যাঙ্ক হলে, বিগত বছরের কথা বলছি, তোমাদের খুব কম চান্স রয়েছে যে রামকৃষ্ণ মিশন শিল্পপথের মতন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এখানে আদার্স কোনো থ্রুতেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তো এরপরে যদি রামকৃষ্ণ মিশন শিল্পপথের ডিপার্টমেন্টের কথা বলি, তো এখানে ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই ইঞ্জিনিয়ারিংগুলো এই কলেজের জন্য বেস্ট ইঞ্জিনিয়ারিং। তো তোমরা এই সমস্ত ডিপার্টমেন্টে যদি জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা রামকৃষ্ণ মিশন শিল্পপথকে, পলিটেকনিক কলেজকে তোমরা কি বেছে নিতে পারো। এরপরে হলো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ। এটিও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। মানে 10 কলেজের মধ্যে যদি বলো এটাও একটা বেস্ট কলেজ। এখানেও তোমাদের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি রয়েছে এবং হাই কোয়ালিটি এডুকেশন রয়েছে। এছাড়া তোমরা এখানে যে তোমাদের টেকনিক্যাল স্কিল রয়েছে সেটা অনেকটাই বেটার টেকনিক্যাল স্কিল রয়েছে। তো এখানেও যদি তোমরা চাও জ্ঞানচন্দ্র পলিটেকনিক কলেজকে টার্গেট করতে, সেক্ষেত্রে তোমরা টার্গেট করতে পারো। এখানেও সেই অ্যাডমিশন প্রক্রিয়া একই, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে। যে এক্সপো বা তোমাদের বুকলেটের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কী হচ্ছে অ্যাডমিশন হবে। তো এখানে বেস্ট ডিপার্টমেন্টের কথা যদি বলি, তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ডিপার্টমেন্ট এখানের জন্য বেস্ট। তো এই সমস্ত কোর্স থেকে তোমরা যদি ক্যারিয়ার বিল্ড করতে চাও তাহলে তোমরা জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্লেসমেন্টের কথা যদি বলি, এখানেও প্লেসমেন্ট ভালো রয়েছে। L&T, ABB গ্রুপ এবং সিমপ্লেক্স, এই সমস্ত যে বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর দ্বারা জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজের প্লেসমেন্ট হয় প্রতি বছর। এরপরে হলো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজ। সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজ কলকাতায় অবস্থিত, তোমরা শুনেই বুঝতে পারছো। এখানে তোমাদের এখানেও তোমাদের একটা ভালো গভর্নমেন্ট কলেজ, এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো কলকাতার মধ্যে। তো এই যে প্রত্যেকটা কলেজের কথা বলছি, সেই প্রত্যেকটা কলেজের কিন্তু একটা স্পেশালিটি রয়েছে ডিপার্টমেন্ট অনুযায়ী আমি তোমাদের বলে দিচ্ছি। এবং সেই সেই ডিপার্টমেন্টে কিন্তু এখানে ওয়ার্ল্ড ক্লাস
তোমাদের ইকুইপমেন্ট রয়েছে এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তোমাদের এখান থেকে দেওয়া হয়, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি রয়েছে, মানে সেই অনুযায়ী সমস্ত দিক দেখেই কিন্তু তোমাদের এখানে তালিকাগুলো বলেছে। তো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজে তোমাদের অ্যাডমিশনের জন্য র্যাঙ্ক কী হওয়া দরকার তোমাদের একটা আমি বলে দিই র্যাঙ্কের কথা। এখানে তোমাদের 3000-5000 মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, মানে 3000 কম হলে তোমরা তো অবশ্যই এখানে চান্স পেয়ে যাবে, এবং যদি 5000 পর্যন্তও থাকে তাও 5000 পর্যন্ত র্যাঙ্কের স্টুডেন্টদেরও কিন্তু এখানে নেওয়া হয়। তোমরা জানো বিভিন্ন কাউন্সিলিং হয়, প্রথম কাউন্সিলিং, দ্বিতীয় কাউন্সিলিং, তৃতীয় কাউন্সিলিং। তো প্রথম কাউন্সিলিংয়ে চান্স না পেলে দ্বিতীয় কাউন্সিলিংয়ে তোমরা বসতে পারো। সেক্ষেত্রে তোমাদের 5000 ওপরে স্টুডেন্টদের কিন্তু এখানে নেওয়া হয় না। তো 5000 পর্যন্ত যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে এই কলেজে ভর্তি হতে পারো। আমি এখানে 3000-5000 কেন বলেছি, প্রথমে ধরো 3000 পর্যন্ত যে র্যাঙ্ক রয়েছে সেই স্টুডেন্টদের প্রথম কাউন্সিলিংয়ে চান্স দিল, দ্বিতীয় কাউন্সিলিংয়ে 4000-এর বা তো এখানে মিনিমাম 5000 পর্যন্ত যেতে পারে র্যাঙ্ক, তারপরে কিন্তু আর মানে এর থেকে বেশি হলে তাদেরকে চান্স দেওয়া হয় না। প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে তাদের কত র্যাঙ্ক হলে স্টুডেন্টদের এর অ্যাডমিশন নেওয়া হয়, তো সমস্ত কিছু দেখতে পারো। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই সেম, এখানে তোমাদের খুব বেশি র্যাঙ্ক হলে তোমরা এই সমস্ত কলেজে অ্যাপ্লাই মানে অ্যাডমিশন নিতে পারবে না। তো সেন্ট্রাল পলিটেকনিক কলেজে কী কী ডিপার্টমেন্ট বেশ সেটা বলে দিই। সবার প্রথমে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টগুলো কিন্তু এই কলেজে বেস্ট। তোমরা যদি এই ডিপার্টমেন্টগুলোকে টার্গেট করো বা এই কোর্সগুলোকে টার্গেট করো তাহলে তোমরা সেন্ট্রাল পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারো। তো এখন যদি কলেজের প্লেসমেন্টের কথা বলি তো এখানেও কিন্তু প্লেসমেন্ট ভালো, যে সমস্ত স্টুডেন্টদের এখানে ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেই প্রাইভেট কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে স্টুডেন্টদের হায়ার করে। সেক্ষেত্রে তোমাদের এখানে প্লেসমেন্ট কিন্তু অনেকটাই ভালো। এরপরে হলো আসানসোল পলিটেকনিক কলেজ, তোমরা যারা বর্ধমান থেকে রয়েছো ও তারা আসানসোল পলিটেকনিক কলেজকে টার্গেট করতে পারো। এখানে তোমাদের যে প্রথম মানে আসানসোলের প্রথম যে পলিটেকনিক কলেজ সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ। এই কলেজেও তোমাদের ভালো তোমাদের ফ্যাকাল্টি রয়েছে এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তোমাদের দেওয়া হয়। এছাড়া এই কলেজে কিন্তু খুব ভালো ল্যাব এবং টেকনোলজি রয়েছে। এছাড়া তোমার এই যে যারা দূর থেকে পড়াশোনা করছো তাদের জন্য হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা কলেজেই কিন্তু হোস্টেল এখানে অ্যাভেলেবেল রয়েছে, আমি এখানে উল্লেখ করিনি। তোমরা যদি বাইরের থেকে এসে এখানে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের হোস্টেল নিতে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না, কলেজেও তোমাদের হোস্টেল রয়েছে। আদারওয়াইজ ও কলেজে যদি তোমরা না পাও সেক্ষেত্রে ও আশেপাশেও তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে। হোস্টেল নিতে কিন্তু তোমাদের এই পলিটেকনিক কলেজগুলোতে যেগুলো বলছি আমি সেগুলোতে কোনো প্রবলেম হবে না। তো আসানসোল কলেজে বেস্ট ডিপার্টমেন্ট কোনগুলো, মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ডিপার্টমেন্ট এখানের মধ্যে বেস্ট। এখানে কিন্তু ভ্যারাইটিস কোম্পানি, প্রাইভেট কোম্পানি কিন্তু এখান থেকে স্টুডেন্ট হায়ার করে। সেক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের অন্যান্য যে গভর্নমেন্ট কলেজগুলোর কথা বললাম সেই কলেজগুলোর মতো এখানেও কিন্তু প্লেসমেন্ট তোমাদের ভালোই রয়েছে। এছাড়া তোমাদের যদি র্যাঙ্কিংয়ের কথা বলি সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কিং কিন্তু এখানে অনেকটা বেশিই লাগবে। তোমাদের 1000-2000 মধ্যে র্যাঙ্কিং যদি থাকে তবেই কিন্তু এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা র্যাঙ্কিং বিগত বছরের যে র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিং অনুযায়ী এখানে আমি বলছি। এবছরের র্যাঙ্কিংয়ে কিন্তু কিছু চেঞ্জ আসতেই পারে, কারণ এবছরে জানো তোমাদের এর জেক্সপো এক্সাম হচ্ছে না, মেরিট বেসে তোমাদের র্যাঙ্কিং বেরোবে, সেই অনুযায়ী আগের বছরের থেকে একটু আলাদা কিন্তু হতেই পারে। এরপরে হলো পুরুলিয়া পলিটেকনিক কলেজ, যেটা হচ্ছে পুরুলিয়ায় অবস্থিত বিবেকানন্দ ও নগরে তোমাদের এই কলেজটি রয়েছে। এই কলেজটিও তোমাদের জন্য বেস্ট, তোমাদের এডুকেশন দিয়ে থাকে এবং ওয়ার্ল্ড ক্লাস তোমাদের ফ্যাকাল্টি রয়েছে। আর এখানে তোমাদের কলেজে হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও যে পুরুলিয়া কলেজে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তোমরা টার্গেট করতে পারো। পুরুলিয়া পলিটেকনিক কলেজে যে যে ডিপার্টমেন্ট বেশ সেগুলি হলো ও মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে কোনো একটি ডিপার্টমেন্টে তোমাদের কেরিয়ার বিল্ড করতে চাইলে তোমরা পুরুলিয়া পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানেও তোমাদের অ্যাডমিশনের প্রসিডিওর সেম। আর পুরুলিয়া পলিটেকনিক কলেজে যদি প্লেসমেন্টের কথা বলি এখানেও বিভিন্ন ধরনের কোম্পানিরা প্লেসমেন্ট করে, লাইক মডার্ন স্টেনলেস লিমিটেড, এল&টি, সিসকো লিমিটেড এবং ক্যানন, এরকম বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে স্টুডেন্ট হায়ার করে। সেক্ষেত্রে তোমাদের প্লেসমেন্টও কিন্তু এখানে অন্যান্য কলেজের তুলনায় বেটার। আর এবং যে গভর্নমেন্ট
প্রাইভেট প্রত্যেকটা কলেজই রয়েছে, সেই কলেজে কিন্তু প্লেসমেন্ট কিন্তু ভালোই হয় প্রতি বছর। এরপরে হলো এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর এটি বর্ধমানে অবস্থিত। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যত পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ আছে বা পলিটেকনিক কলেজ আছে, সমস্ত কলেজের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে পুরনো ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক কলেজ। এটা 1893 সালে কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজে তোমরা অ্যাডমিশন নিলে তোমাদের ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ফ্যাকাল্টি পাবে, তার সাথে এখানে অ্যাডভান্স কি রয়েছে তোমাদের। এবং এই কলেজে ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টদের জন্য কেরিয়ার গাইডলাইন একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয় প্রতি বছর। এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক কলেজের যে বেস ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর কথা যদি বলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্স দ্বারা তোমরা যদি পলিটেকনিকে নিজের কেরিয়ার অপশন বেছে নিতে চাও তাহলে তোমরা এই কলেজেও কেউ টার্গেট করতে পারো। এখানে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যদি প্লেসমেন্টের কথা বলি, সেক্ষেত্রে তোমাদের এখানে হাই প্লেসমেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রতি বছর, যে হাই প্লেসমেন্টের একটা রেকর্ডও কিন্তু এই পলিটেকনিক কলেজে রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি এই কলেজে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই কলেজকেও কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী টার্গেট করতে পারো। এরপরে হলো নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ। নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে কলকাতায় অবস্থিত, এক্ষেত্রে তোমরা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এখানেও তোমাদের অন্যান্য গভর্নমেন্ট কলেজের মতো এডুকেশন ফ্যাকাল্টি রয়েছে, বেস্ট এডুকেশন তোমাদের প্রোভাইড করা হয়। এছাড়া তোমাদের জন্য এখানে বিভিন্ন সেমিনার অর্গানাইজ করা হয় এবং বিভিন্ন ওয়ার্কশপ করানো হয়, যাতে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়। সেক্ষেত্রে তোমরা যদি চাও যে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে, সেটাও তোমরা সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে কী কী ডিপার্টমেন্ট বেস্ট রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করা যায়। এখানে তোমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং মতো বিভিন্ন কোর্স এখানে বেস্ট রয়েছে। তোমরা এই কোর্সগুলোর মধ্যে কোনো কোর্স নিয়ে পলিটেকনিকে কেরিয়ার বিল্ড করতে চাইলে এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে আমি প্রত্যেক কলেজের র্যাঙ্কের কথা বলছি না, আমি প্রিভিয়াস ইয়ারে যে র্যাঙ্ক অনুযায়ী স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে সেই র্যাঙ্কের কথা আমি প্রধানত বলছি, কারণ এই বছরের ক্ষেত্রে একটু আলাদা। তোমরা জানো যে এক্সপো যেহেতু এক্সাম হচ্ছে না, তোমাদের মেরিট বেশি তোমাদের কি হচ্ছে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, ক্লাস টেনে কি রেজাল্ট করেছো তাই রেজাল্টের অ্যাকর্ডিং। তো এখানে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের কথা যদি বলি, এখানেও বিভিন্ন যে প্রাইভেট কোম্পানি আছে প্রত্যেক বছরই কিন্তু প্লেসমেন্টের জন্য এখান থেকে স্টুডেন্ট হায়ার করে। সেক্ষেত্রে তোমাদের প্লেসমেন্ট কোয়ালিটির কথা যদি বলি, এখানে প্লেসমেন্ট কোয়ালিটিও কিন্তু খুবই ভালো রয়েছে। এরপরে হলো বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা এই পলিটেকনিক কলেজকে টার্গেট করতে পারো। এটা কৃষ্ণনগরে অবস্থিত, আর কলেজে বেস্ট ফ্যাকাল্টি রয়েছে উভয়ের জন্য, বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্যই তোমাদের বেস্ট ফ্যাকাল্টি রয়েছে। এবং এই কলেজে একটা এক্সট্রা সুবিধা রয়েছে তোমাদের জন্য, মেস বা রেন্টের জন্য তোমাদের এখানে খুব হেভি পে তোমাদের করতে হবে না, সামান্য কিছু পে করলেই তোমরা মেস বা রুম তোমরা এখান এই কলেজ থেকে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা একটা বেনিফিট রয়েছে এবং বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন ওয়ার্কশপ এখানে অর্গানাইজ করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। সেই অনুযায়ী তোমরা যদি চাও এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে বেস্ট ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো হলো তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর এই কলেজের প্লেসমেন্টের কথা যদি বলি, এখানে কিন্তু খুবই ভালো তোমাদের প্লেসমেন্ট হয়। L&T, আল্ট্রাটেক, SCC এইরকম বহু বড় বড় যে কোম্পানি, প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি কিন্তু এখান থেকে স্টুডেন্ট হায়ার করে। সেক্ষেত্রে তোমাদের প্লেসমেন্টের যে দিকটা সেটাও কিন্তু এখানে খুব ভালোই রয়েছে। তো অলরেডি তোমাদের top 10 ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক গভর্নমেন্ট কলেজের আলোচনা আমি করে দিয়েছি, তাও তোমাদের জন্য একটা এক্সট্রা পলিটেকনিক কলেজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজ। তো আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, এটাও একটা গভর্নমেন্ট কলেজ। এখানেও তোমাদের এডুকেশন ভালো রয়েছে এবং ফ্যাকাল্টি রয়েছে, সেমিনারের ব্যবস্থা রয়েছে এবং ওয়ার্কশপ এখানে তোমাদের করানো হয়। এখানে একটা প্রবলেম রয়েছে তোমাদের হোস্টেলের, যারা দূর থেকে এসে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের হোস্টেলের একটু এখানে প্রবলেম রয়েছে। এখানে বেস্ট ডিপার্টমেন্টের কথা যদি বলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এই কলেজে যদি প্লেসমেন্টের কথা বলি, এখানেও তোমাদের প্লেসমেন্ট রয়েছে, তো এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো যদি চাও। তো এই কলেজগুলো ছাড়াও আরও একটা পলিটেকনিক কলেজের কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা এখান থেকেও অ্যাডমিশন নিতে পারো। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের যে যে টপ মোস্ট পলিটেকনিক গভর্নমেন্ট কলেজের কথা বললাম, সমস্তটাই তোমরা বুঝতে পারছো গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে তোমরা চাইলেই এখানে অ্যাডমিশন নিতে পারবে না। তোমাদের
এর জেক্সপো বা বুকলেটে যে র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন হবে। সে অনুযায়ী তোমাদের বলে রাখি, তোমাদের যদি 5000 মধ্যে র্যাঙ্ক আসে তাহলে কিন্তু তোমরা এই যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশনের জন্য এই কলেজগুলোকে তোমরা টার্গেট করতে পারো। কারণ এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট পলিটেকনিক কলেজগুলোর কথা তোমাদের ডিটেলস আলোচনা করলাম। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা যারা পলিটেকনিক যেতে চাও তাদের অনেকটা হেল্প হয়েছে। কারণ এখানে পুরোপুরি আমি অনেকটা সময় নিয়ে তোমাদের রিসার্চ করে তারপরে তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী রেখেছি। এখানে আমার অনুযায়ী আমি র্যাঙ্কিং করেছি, এই তোমাদের সমস্ত দিক মাথায় রেখে। একটা হচ্ছে তোমাদের প্লেসমেন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের ওই স্কুলের ফ্যাকাল্টি, এডুকেশন কোয়ালিটি, সমস্ত দিক বিবেচনা করে কিন্তু এই র্যাঙ্কিংগুলো আমি করেছি আমার অ্যাকর্ডিং। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ধরনের ভিডিও তোমরা পুরো ইউটিউবে এখনও পর্যন্ত কিন্তু পাবে না যে পুরো ডিটেলস ইনডেপথ এরকমভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। বিগত সময়ে হয়তো এই ভিডিও দেখে তোমাদের ভিডিও আপলোড হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের এইরকম ডিটেলসের ভিডিও নেই। সেই কারণে এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।